नमस्कार बंधुरा, आमादेर गार्डेन देखाते चले एसेछि। कालकेर भिडियोते देखाछिलाम जे सुब्रत ओई कुमड़ो आर लाउयेर ओई जेगुलो लतानो सब गाछगुलो हय माचा करछिल। तो आगेर बारे माचा छिल, ओटा बेश नीचू हाइटे, तो झुके झुके जेते हतो, ताते ना अनेकक्षण थाकते गेले कोमर ब्यथा करतो। तो एबारे एकटु उँचू करते बोललाम, तो उँचू करेछे। কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছে, কালকে প্রায় রাত 10:30 পর্যন্ত কাজ করেছে। দেখুন অনেকটা উঁচু এবারে। এই রকম উঁচু হলে কি হয়, নিচে সোজা চলে যাওয়া যায় মাচার নিচটাতে। নাহলে আগেরবার না এতটা হাইট নিচু ছিল, সেই ঝুঁকে ঝুঁকে যেতে যেতে না খুব কোমর ব্যথা হতো। আর এইগুলো তো অভ্যাস নয়, ওই এক দু মাসের মজা। এই দেখুন কুমড়ো গাছগুলোকে সব এটা করে দেওয়ার পরে না দড়ি বেঁধে দিয়েছে, যে দড়ি দিয়ে বেঁধে দিয়ে তাতে সব ওই আগাগুলোকে ছাটিয়েছে ওতে। তো এবারে উঠে যাচ্ছে ও, কালকে করেছে আজকে ধরে নিয়েছে, জানেন কি তাড়াতাড়ি করে ওরা পেয়ে যায়। আর এখানে এলেই না ওই আমাদের সব অতিথিরা চিৎকার চেঁচামেচি করে, ওদের বাড়িতে আমরা দখল নিতে এসেছি, ওই ফুটো ওইটুকু ফুটোর মধ্যে ঢুকে যাবে ভেবেছে না কি জানি তা। আর দেখুন কত কুমড়ো ফুল হয়েছে, মানে কুমড়ো গাছগুলো এইভাবে দেখুন কি সুন্দর যে হয়েছে না। আর কদিন পরে আমরা হয়তো কুমড়োই পেয়ে যাব, মানে ছোট ছোট না ফিমেল সব চলে এসছে ফুল। আর প্রচুর কুমড়ো ফুল হয়, আমি দেখাচ্ছি, দাঁড়া ক্যামেরাটা উল্টে দিই তাহলে দেখতে পাবেন। এইভাবে দেখুন প্রচুর, দেখুন ফুল এসছে, কত ফুল এসছে ভেতরে ভেতরে। আমি কিন্তু এখন ফুল নিচ্ছি না, নেবও না, মানে আরও 5-7 দিন আমি ফুল নেব না। এই দেখুন এখানে একটা চিচিঙ্গে গাছ বা ঝিঙ্গে গাছ দুটো আবার একসঙ্গে, আবার লাউ গাছও একসঙ্গে হয়েছে দুটো। এই দেখুন খাঁচা, আমি খাঁচার মধ্যে ঢুকে গেছি, বন্দি হয়ে গেছি, বাঘের খাঁচার মতো লাগছে। এই যে নেট পুরো সুন্দর করে দেয়া হয়েছে, এবারে ওরা পেয়ে যাবে। ওই যে ওদের আকর্ষণগুলো আছে না, ওগুলো দিয়ে এবারে ধরে নিতে পারবে এই নেটগুলোতে, তারপরে উঠে যাবে আপনা আপনি। এই যে উপরে উপরের দিকেও করা আছে এইভাবে, তো হ্যাঁ অনেকটা স্পেস পাবে। দেখেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি, দেখুন কত নিচে। এবারে বেশ সুন্দরভাবে ওরা উঠতে পারবে। আগেরবারে কি হতো, এত নিচু থাকতো না, বুঝতেও পারতাম না, ভেতরে ভেতরে সব কুমড়ো হয়ে থাকতো, ধরতেই পারতাম না যে হয়েছে। এটা কালকে রাত্রেবেলায় সুব্রত রাত 10:30 পর্যন্ত করলো, এটা দূর থেকে দেখাচ্ছি, দাঁড়ান কেমন লাগে। আরেকটু হলে যেতাম, এত উঁচু নিচু আছে না এর মধ্যে, আরেকটু হলে জাস্ট যেতাম। এই যে দেখুন দূর থেকে দেখুন কেমন লাগছে, এর উপরে যখন হয়ে যাবে না দেখতেও ভালো লাগে, পুরো পাতা পাতা চারদিক, এ সুন্দর লম্বা হয়ে হয়েছে। আগেরবারে দুটো না তিনটে ছিল মনে হয়, দুটো ছিল, এবারে আরও দুটো বাড়ানো হয়েছে। আর সব এই দেখুন এগুলো সবই প্রায় লতানো গাছ, সব এরা পেয়ে গেছে এখন, বেশ ওদেরও আনন্দ। ডালাপালা ছাড়াতে পারবে, ডালাপালা ছড়িয়ে উঠতে পারবে। আপেল দেখতে পাচ্ছেন, এই যে আপেল, এবারে মন খুশি করে আপেল খাবো। কলমি শাকগুলো এবারে খেতে পারবো, কালকে সুব্রত মোটামুটি এইসব করতে গিয়ে অনেকগুলো পা দিয়ে থেসিয়ে দিয়েছে, পা দিয়ে না চেপটেছে অনেকগুলোকে। এই দেখুন আর এটাই যে নাশপাতি, এখন দেখতে পাওয়া যাচ্ছে নাশপাতি। অনেকক্ষণ দেখালাম খাঁচা, খাঁচা না এলাম মাচা, মাচাটাকে আমি খাঁচা কারণ বলছি, কেন বলছি বলুন তো, এই যে নেট নেট টাইপের হয়েছে না, মনে হচ্ছে বাঘের খাঁচার মতন হয়ে গেছে। এবারে বাগানে কি কি হচ্ছে দেখাচ্ছি, দেখুন
কত ছোট গাছে, এই গাছটাই দেখেছেন কত ছোট গাছে ঢেঁড়স চলে এসছে। সব ছোট ছোট গাছগুলোতে না সব ফুল চলে এসছে। দেখা যাক, একটু পরে দেখাতে পারবো ভালো করে, তবে এইটা তো একটু বোঝা যাচ্ছে ভালো করে, তাই জন্য দেখালাম। এই দেখুন কত ছোট গাছে ঢেঁড়স চলে এসছে, তিনটে চারটে মাত্র তার পাতা, তার মধ্যে সে চলে এসছে। আর এই দেখুন পুঁই শাকগুলো, এই যে এই পাশে পুঁই শাক লাগিয়েছে সুব্রত, বেশ ছেড়ে দিয়েছে। আর এটা বরবটি গাছে না ফুল চলে এসছে, বরবটি গাছে বেশ সুন্দর ফুল এসছে, বেগুনি বেগুনি ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, এই যে এই দেখুন সব ফুল চলে এসছে, এগুলো সব ফুল। দেখা যাক বরবটি কেমন হয়। এখানে কিন্তু বরবটিটা দেখি অনেকে দেখি ভিডিও দেয়, বরবটিটা বেশ ভালো হয়। এই যে দেখুন একটা ক্যাপসিকাম হয়েছে, এই যে ক্যাপসিকাম। আর এইটা সেই ব্যানানা চিলি দেখুন পুরো ভরে গেছে চারিদিকে, মানে যেখানেই তাকানো হচ্ছে শুধু চিলি ধরেছে গাছটাতে। এই পাশেও ব্যানানা চিলি, আমি সুব্রতকে চাটা দিয়ে যেতে বললাম, আবার সেই আওয়াজটা পেলাম, কুচকুচ আওয়াজ। দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি, বাগান থেকে এর মধ্যে আমরা শশা তুলতে আরম্ভ করে দিয়েছি, শশা তুলছি আর খাচ্ছি, শশা তুলছি আর খাচ্ছি। জানেন আমি ডেলি আসি, আর এই নরম নরম শশাগুলো এত টেস্টি হয় না কি বলবো, বেশ ধরে গেছে অনেক, মানে এই দেখুন দেখতে যদি পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে শশা, প্রচুর শশা হয়েছে। এই দেখুন এই যে শুয়ে আছে, এই রে কি হয়ে যাচ্ছে, শশা প্রচুর হয়েছে ভেতরে ভেতরে। দাঁড়ান আমি দেখাচ্ছি আরো হয়েছে। এর মধ্যে আমি আর সুব্রত চার পাঁচটা শশা অলরেডি খেয়ে নিয়েছি। এই যে দেখুন এখানে শশা, প্রচুর শশা হয়েছে, আর মনে 15-20টা শশা গাছ লাগানো হয়েছে। আমি তো সুব্রতকে বলছি এত শশা কি করে খাবো, দোকানে দিয়ে আসবে, এখানে অবশ্য এইভাবে বিক্রি করাও যায় না। আমি ইয়ার্কি মারছি সুব্রতর সঙ্গে, আমাদের কি একটু বেশি টেশি হলে ইন্ডিয়াতে মানে লোকাল দোকানে দিয়ে আসা যেতে পারে না, যদি কিছু বেশি হয়ে যায়। এখানে কিন্তু এইভাবে দেয়া যায় না, সবই তো কোম্পানি বেশি এরা সব ইয়ে করে না, তোরে নেবে না। এ দেখুন প্রচুর ফুল এসছে, কি সুন্দর ফুলগুলো দেখতে, বরবটির ফুলগুলো, এই যে প্রচুর ফুল এসছে। আর কদিনের মধ্যে আমি বরবটি পেয়ে যাব আশা করি। এই যে দেখুন পুঁই গাছগুলো হচ্ছে, আর এই লঙ্কা গাছগুলো জানি না, এটা রেড বেল পেপার লাগানো হয়েছিল, হালত পুরো খারাপ তাদের, বড়ই হচ্ছে না। আর ঢেঁড়স গাছগুলোর চেহারা দেখেছেন, এই হচ্ছে ঢেঁড়স গাছের চেহারা। এবছর হবে না জানি, তাও লাগিয়েছি, দেখা যাক কি হয়। আর এই দেখুন এই ছোট গাছ, এটাকে দেখাই যাচ্ছে না চোখে, ও কিন্তু ফুল চলে এসছে, দেখেছেন কি সুন্দর, কত বড় বড় লঙ্কা হয়েছে পুরো ভর্তি, এটাতেও হয়েছে দেখুন, এই যে পুরো ভর্তি হয়ে আছে, বেশ বড় বড়। এটা সে আগের বারেও দেখিয়েছিলাম। আর এই ব্যানানা চিলির পকোড়াও আমি বানিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে অলরেডি। আর এই যে টমেটো গাছে দেখুন ফুল এসছে, জানি না কবে টমেটো ধরবে, তবে চেরি টমেটোগুলো ধরে গেছে, চেরি টমেটো অনেক ধরে গেছে। এই যে এটা লাউ গাছ, লাউ গাছ বেয়ে বেয়ে যাচ্ছে এখন এইদিকে। এই যে দেখুন একটা সুব্রত আমার বেগুন গাছ এখানে পুঁতে দিয়ে গেছে, দেখুন সাইজটা দেখেছেন, এই আবার বেগুন হবে কোনো দিন। আর ফুলকপির সাইজটা দেখুন সব থেকে, আর এখানে হ্যালোপিনো হয়েছে দেখি, দাঁড়া ঝিঙে না ওটা চিচিঙ্গাই, ওইখানে ইয়েও আছে তো উচ্ছে, আর একটা গাছ আছে দেখ, এই যে এখানে একটা উচ্ছে গাছ হয়েছে, সে আবার পাচ্ছে না টমেটো গাছকে ধরেছে। এই দেখুন এবারে হ্যালোপিনো যে লাগানো হয়েছে, এক একটা সাইজ দেখুন হ্যালোপিনের, এই যে বিশাল বড় বড় হ্যালোপিনোগুলো।
আর হ্যালোপিনো এখানে প্রচুর ঝাল হয়। এখানে একটা উচ্ছে গাছ না, কালকে সেই সুব্রত এগুলো লাগাতে লাগাতে পায়ে চটকে দিয়েছে। আর আর এইটা দেখুন, এই যে এটা চিচিঙ্গা গাছ কি ঝিঙে গাছ বলতে পারবো না, হলে তখন বলা যাবে যে ওটা কী গাছ হচ্ছে। আচ্ছা এখানে আবার উচ্ছে গাছটা কোথায় লুতি লুতি এসছে দেখ, এই যে এটা এখানে একটা উচ্ছে গাছ, এই পাশে একটা উচ্ছে গাছ হয়েছে, থাক হবে এগুলো দেশি উচ্ছে গাছ লাগিয়েছি, কতটা কি হয় জানি না। তবে পরের বছর আমি করলা লাগাবো, এবছর দেশি উচ্ছে লাগালাম, ওর ফলন কেমন হয় দেখি। এবছর অবশ্য ওদেরও দোষ দেবো না, কারণ এবছরে এমন এত ওয়েদার বাজে হচ্ছে। এই দেখুন টমেটো ধরেছে, এই এই চেরি টমেটোগুলো কিছু ধরে গেছে, নিজে আমি সুব্রতকে বলছি একটু ধরে গেলে ভালো হয়, বাজার থেকে টমেটো আনেনি। এবারে আমার টমেটো একদম ফ্রিজে একদম ফাঁকা। এই দেখুন লাউ কেমন ধরে নিয়েছে বেড়াটাকে, এবারে উপরে উঠিয়ে দেবো। উপরে উঠিয়ে দিলে তখন ফুলও চলে এসছে, মানে মেল ফুল এসছে, এখনও ফিমেল ফুল আসেনি, দেখা যাক। লাউ ডাঁটা তো খেতে পারবো, এখানে লাউ ডাঁটা পাওয়া যায় না, কুমড়ো ডাঁটাও পাওয়া যায় না, মানে আমরা এই সময় সব শখ পূরণ করে নিই জানেন তো, কোন কোন খাবারগুলো যেগুলো তো এখানে করতে পারবো সেগুলোই সব, বললে তো সব চাষ করা যায় না। আদা গাছ দেখুন, এই যে আদা, আদা গাছগুলো বড় হয়ে গেছে, এই আদা গাছগুলো অনেকগুলো আদা গাছ লাগিয়েছিল। এই দেখুন কে বাগানে আমাদের ঘুরে বেড়াচ্ছে, দেখুন এসছে ক্যামেরাতে, এই যে যে লাফি লাফি যাচ্ছে, সারা বাগানে যা কিছু আছে মোটামুটি ওরা সব টেস্ট হয়ে গেছে, ওদের সব টেস্ট করে ফেলেছে। এত বদমাশগুলো না, এক এক সময় দেখবেন ভেতরে দুটো কান নড়ছে শুধু। এই দেখুন ব্রকোলি, আজকেই তুলে নেব, আর বড় করব না, এই যে ব্রকোলি, আর এটা একটু আর একটু বড় হবে। আর বেগুন গাছে বেগুন ধরেছে, চলুন বেগুন গাছগুলো দেখাই। এই যে দেখুন ওলকপি ধরে গেছে, এই যে ওলকপি গোল গোল হয়ে গেছে, এখানে হয়েছে, এটাতে হয়েছে, আর জানি না আর কোনগুলো হবে। মোট ছটা লাগিয়েছিলাম, তার মধ্যে দেখছি এই যে এটা একটা হয়েছে আর এটা একটা হয়েছে, মোট চারটে তো দেখতে পাচ্ছি একদম, এই যে এটা একটা আর এটা, এটা ওলকপি জানি না এটা হবে কি না, কিন্তু এটাও একটা ছোট্ট করে হচ্ছে, এই যে এটা মোট ছটাতে মধ্যে, ছটার মধ্যে পাঁচটা দেখছি হয়েছে। আর এই দেখুন বাঁধা হচ্ছে, মানে বাঁধতে আরম্ভ করে দিয়েছে, এই যে সব বাঁধতে আরম্ভ করে দিয়েছে। আর ফুলকপি জানি না হবে কি না, ফুলকপির এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। আর এইখানে তো দেখালাম এই যে ফুলকপির কার্টুন, এই যে ফুলকপির কার্টুন, এটা যে পেঁয়াজ, এগুলো পেঁয়াজের বীজ ফেলা হয়েছে, তো বীজ থেকে এইটা হয়েছে, এগুলোকে তুলে, এগুলো কিন্তু খাবো না এবছর, এগুলো তুলে এই যে পেঁয়াজের যে জায়গাটা যেটা আছে আমাদের আগে থেকে, ওই জায়গাটা আবার মানে দিয়ে দেওয়া হবে, এই এগুলো যখন সব শেষ হয়ে যাবে তখন ওই জায়গাটা দিয়ে দেওয়া হবে, তো পরের বছর তখন আরও ভরে পেঁয়াজ হবে, পেঁয়াজের ফুল বিশেষ করে। পেঁয়াজ তো তুলি না, আমাদের এই পেঁয়াজগুলো যে কত বছরের তার ঠিক নেই, তুলি না আমরা, ওই পেঁয়াজের ফুল খাবার জন্যই রাখি। আর এই যে কলমি শাকগুলো দেখুন, যাই হোক একটু বড় হতে আরম্ভ হয়েছে, এগুলো দেখা যাক কবে খেতে, খাওয়ার মতন কবে হবে জানি না। আর এবছর এখনও জুকিনি দেখতে পাচ্ছি না, এই যে জুকিনি প্রচুর ফুল হচ্ছে প্রত্যেক দিন, তো জুকিনি এখনও গাছে আসেনি,